না হইলে তাহলে কিসের পাগল বলেন আমার তো একটা বাচ্চা আছে আমার কি নাই যে আমার এদিক রাই খাও সে অন্য জায়গায় গেল ছিল থাকবে না কেন থাকার কারণে দুই বছর তো কোনো প্রবলেম হয় না আমি তো বলতেছি যে আমার তো দুই বছর ভালোবাসারও কমতি ছিল না তারও ছিল না কিন্তু দ্বিতীয় ব্যক্তি যখন আসে এখানে ভালোবাসার কুমতির কারণে আসে না এটা একটা চোখের নিশা শরীরের থেকে আসে এখন সেটা উপর আলায় জানে আমি কি বলবো আমারে দেখা যদি মনে হয় যে কোনো জিনিসের কমতি আছে তাহলে হয়তো হতে পারে কিন্তু আমি তো জানা মতোই একটা বাচ্চার মা আমি তারপরে আমার জীবনে কি কমতি থাকতে পারে আচ্ছা তারপরও আপনার থেকে কোনো অবহেলা অনহিয়া বা কোনো অসম্মান কোনো বিষয় নিয়ে তিনি রাগান্বিত ছিল কি না না সে ধরনের কিছু না ওই যে বললাম যে আগের জীবনের কথা হয়তো ভুলতে পারে নাই তাই সেই জন্যই একটা পুরুষ কখন ঘর ছেড়ে চলে যায় এখন হয়তো আমি বুঝতে পারি না হয়তো কোনো খামতি থাকতেও পারে কিন্তু আমি তো আমার জানা মতো দেখতেছি না যে কোনো খামতি আছে আপনি কি মনে করেন পুরুষরা শুধু দেহর পাগল কথাটা বলে আসলে আপনাদের ভিতর থেকে সংশোধন করা যায় কি না যাই তো কিন্তু অনেক অনেকবারই আমার শাশুড়ি শুয়ে বলছে কিন্তু আমি থাকি না যে যেহেতু আমারে নিয়ে সুখী না সেই জীবনে একটা মানুষের জীবনে মনে করেন যে অযথা ইয়ে হইয়া মানুষ হইয়া যে ঢুইকে থাকা এটা তো দরকার মনে করি না এই জন্যে আমি সহি আসছি অনেক মেয়ে নিজের দোষ ঢাকার জন্য মাথায় এমনটি আমরা এই হতে পারে হয়তো বলতেছি আমার হয়তো অজান্তে দোষ আমার পাইছে না হলে কিছু হয়তো একটা হয়তো তার মনের ভিতর হয়তো কিছু হয়েছে এই জন্য কিন্তু আমি তো দেখতেছি আমি দিন শেষে রাত শেষে দিন শেষে আমি তার সাথে ভালোই ছিলাম দুই বছর কোনো সমস্যা দেখা দেয়নি যখন দ্বিতীয় ব্যক্তিটা আসলো তারপরে এই ঘটনা আচ্ছা। ভালোবাসা নিয়ে আমরা কথা বলছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার কাছ থেকে কমতি ছিল না কিন্তু আমরা যেটা জানতে চাই আপুর কাছে সেটা হলো যে আপনার ভালোবাসা কমতি ছিল না কিন্তু আপনি কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কি না তিনি থাকা অবস্থায় না তিনি থাকা অবস্থায় আমি নিজের কাজকর্ম নিয়ে বাচ্চা তো এই যে চলে গেল আসলে এই বিরহ নিয়ে কতদিন ছিলেন প্রায় মনে করেন দেড় বছর হইতেছে একলা একলা আসি না এখনো সেভাবে হয় নাই কোনো কিছু এখন বর্তমানে মেয়েরে নিয়ে আসি আমার মামির কাছে থাকে মেয়ে আমি এখানে ঢাকাতে থাকি কাজকর্ম করি মেয়ের জন্য যতটুকু বাড়ি পাঠাই যদি কোনো ভাই আমার এই দুঃখের কথাগুলো না পাশে দাঁড়াইতে চায় কিংবা একটু হেল্প সহযোগিতা করতে চায় তাহলে করতে পারে কিন্তু পুরো ভিডিওটা দেখে যদি ফোন টোন দেয় কথাবার্তা বলে অনেকেই ফোন ভিডিও না দেখে খালি নাম্বারটা নিয়ে কথা বলে এই হয়েছে ও হয়েছে অনেক জিজ্ঞেস করে তে লাইফে আসছি দুঃখের কথাগুলো শেয়ার করার জন্যই তো কথাগুলো বললাম যদি না শুই নাই সব ফোন দেয় দিয়ে অনেক রকমের জিজ্ঞাসাবাদ করে অনেক রকমের কথা বলে তো এই বলতাছি যে যে হৃদয়বান ব্যক্তি ভিডিওটা দেখবে দেখা শুই না যাই না বুঝা যদি মনে হয় ফোন দেখ যদি মনে না হয় যে না কথাগুলো ভালো লাগে না। ফোন দেওয়ার মতো না তাহলে না দয় ভালো অযথা বিরক্ত করার দরকার নেই দর্শক আমরা শুনছিলাম সেই বোনের কিছু জীবনের অংশ এবং পরবর্তীতে আমরা আসলে তার বিস্তারিত ঘটনাগুলো তুলে ধরবো আর পরবর্তী প্রোগ্রামে আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ